সাদউদ্দিনের কপাল খারাপ বলতেই হয়। জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি করেও চোটের কাছে অসহায় এই উইঙ্গার। অনুশীলনে তার আঘাত এতটাই গুরুতর, শেষ বেলায় আর পা ফেলতেই পারেননি মাটিতে। টিম ফিজিও পরীক্ষা করে কোনো সিদ্ধান্তই দিতে পারেনি। হাসপাতালে নেওয়ার পর জানা যাবে চোট কতটা গুরুতর। তবে ফিটনেস ট্রেইনার ইভান রাজলগের কাঁধে চড়ে যেভাবে মাঠ ছেড়েছেন তিনি, তাতে আসন্ন ম্যাচগুলোই তাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণই। তারপরও আগেই আশা ছাড়ছে না টিম ম্যানেজমেন্ট। আজকে আমাদের ডক্টরকে দেখেছে অলরেডি, আমরা আজকে এই ব্যাপারে এখন আবার ওকে আমরা মেডিকেলে পাঠাবো। মেডিকেলে পাঠানোর পর তারপর আমরা সিদ্ধান্ত নেব। জামালের হালকা একটু ইঞ্জুরি হয়েছে, যার কারণে জামাল আলাদা প্র্যাকটিস করেছে, তবে আমি বলবো সিরিয়াস কিছু না। চোটের কারণে কদিন আগে ক্যাম্প ছেড়ে গেছেন 6 বছর পর ডাক পাওয়া হেমন্ত ভিনসেন্ট। এদিন মূল অনুশীলনে ছিলেন না জামাল ভুঁইয়াও। গ্রোইনে চোট থাকায় মাঠে একাই অনুশীলন করেছেন তিনি। সব মিলিয়ে চোট নিয়ে কিছুটা বিপাকে নীতি নির্ধারকরা, ভরসা বলতে ভারতে অবস্থান করা বসুন্ধরার ফুটবলাররা। যদি এইভাবে প্লেয়াররা একের পর এক ভালো প্লেয়াররা যদি সরে যায়, এটা অবশ্যই আমাদের জন্য ক্ষতিকারক। সুন্দরা কিংসের লাস্ট ম্যাচটা আমরা দেখেছি, আমাদের ফাইনাল যে স্কোয়াডটা, ফাইনাল স্কোয়াডটা আগামী পরশুদিন আমরা দিয়ে দিব। এদিকে সিনিয়রদের ইঞ্জুরি শাপে বর অনুষ্ঠিতের কাছে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া তাদের কাছে স্বপ্নের মতোই, সুযোগ পেলে তারা মুখিয়ে শতভাগ উজাড় করে দিতে। ছোটবেলা থেকে ফুটবল খেলি, যখন আমার 12 বছর হয় তখন থেকে আমি ফুটবল খেলি। তখন থেকে আমার পাশের, যখন আমার এলাকার ছোট বড় ভাইয়েরা খেলতেছিল, তখন থেকে আমার যে মনের ভিতরে আগ্রহ হয়েছিল যে বাংলাদেশের ন্যাশনাল টিমে আমি খেলবো একসময়। ক্লাব লেভেলে তো এরকম টেন্ডেন্সিতে প্র্যাকটিস হয় না, আসলে অনেক ডিফিকাল্ট টাইপের। শুরুতে একটু মানে আনকমফোর্ট ফিল মনে হয়েছিল, বাট আস্তে আস্তে এটা মানে শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আর কি। আগামী 25 মে চূড়ান্ত দল ঘোষণা করবে বাফুফে। তবে ইঞ্জুরির কারণে সেরা ফুটবলারদের ছাড়াই ধরতে হতে পারে ইন্দোনেশিয়ার ফ্লাইট। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।